শেখ সাদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওনার পায়ের মধ্যে জুতা ছিল না ওনার পায়ের মধ্যে জুতা ছিল না জুতা ছাড়া উনি হেঁটে যাচ্ছিলেন অনেক গরম মরুভূমির মধ্যে হেঁটে যাচ্ছিলেন তো উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমাকে এক জোড়া জুতা কিনার সামর্থ্য তুমি দাও নাই শেখ সাদি আফসোস করে আল্লাহর কাছে বললেন কিছুক্ষণ পরে দেখলেন একজন মানুষ যাচ্ছে তার হাঁটার জন্য দুইটা পা নাই তখন শেখ সাদি আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে গেলেন আল্লাহ রে আমাকে তো দুইটা জুতা কিনার সামর্থ্য দাও নাই কিন্তু আরেকজন বান্দা আছে তুমি তাকে দুইটা পাও দাও নাই এজন্য তোমার কাছে আমি শুকর আদায় করছি তুমি আমাকে দুইটা পা দিয়ে পাঠিয়েছো আমার বাবার জন্য আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে আমার কাছে একজন ভাই বলল ও ভাই আমি অনেক দিন চক্ষু দিয়ে দেখতে পাই না অনেক দিন আমি চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি না আমি একজনকে বললাম ভাই আমার কাছে একজন ভালো ডাক্তারের সন্ধান আছে ভালো ডাক্তার আমার কাছে আছে আমি ওই ভাইটাকে একটা ভালো ডাক্তার দেখিয়ে দিলাম ওই মানুষটা ডাক্তারের কাছে গেল তার দুইটা চোখ ভালো হয়ে গেল ভালো হয়ে যাওয়ার পরে আমাকে বলে এ ভাই আমাকে তুমি এমন ডাক্তার দেখিয়ে দিয়েছো আমি এতদিন চক্ষু দিয়ে দেখতে পেতাম না আজকে দিয়ে আমি চক্ষু দিয়ে অনেক ভালোভাবে দেখতে পাচ্ছি এই কথা আমরা বলছি একজন মানুষ ভালো ডাক্তারের সন্ধান দেওয়ার কারণে আমরা তাকে থ্যাংক ইউ দিচ্ছি আমরা তাকে বলছি ভাই তুই আমার অনেক প্রশং আমার অনেক বড় উপকার করেছিস তোর কারণে আমি দুইটা চোখ দিয়ে দেখতে পাচ্ছি আপনি তার প্রশংসা করছেন তার প্রশংসা করে তাকে দাওয়াত কাওয়াচ্ছেন তার প্রশংসা আপনি বাড়িতে করছেন দোকানে করছেন সমাজে করছেন মসজিদে করছেন আপনার একটা উপকার করার কারণে আপনি কি কখনো চিন্তা করেছেন যে আল্লাহ আপনাকে দুইটা চোখ দিয়েছে ওই দুইটা চোখ দেওয়ার কারণে আপনি আল্লাহর কাছে কতবার প্রশংসা করেছেন আমাদের মধ্যে অনেক আছে দুইটা হাঁটার জন্য পা নাই যদি কোনো কারণে দুইটা পা পেয়ে যায় আমাদের মধ্যে অনেক আছে চাকরি নাই আমি আমার কারণে যদি একজন মানুষ সরকারি চাকরি পায় ওই মানুষটা আমার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকে বলে ভাই তোর কারণে আমি একটা চাকরি পেলাম আমি একটু ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারছি কিন্তু বাবারা আমরা কি একবার চিন্তা করেছি যে আল্লাহ আমাকে দুইটা পা দিয়েছেন যে আল্লাহ আমাকে দুইটা চোখ দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে দুইটা হাত দিয়েছেন এই হাতের জন্য পায়ের জন্য আমরা আল্লাহর কাছে কেউ কয়বার প্রশংসা করি আল্লাহর দরবারে কয়টা সেজদা দিয়েছি আল্লাহ রে আমাকে দুইটা সুস্থ পা দিয়েছো আল্লাহ তোমার দরবারে এই দুইটা সেজদা দিলাম আমাকে দুইটা চক্ষু দেওয়ার জন্য আল্লাহ রে তোমাকে তোমার দরবারে দুইটা সেজদা দিলাম আমার হৃৎপিণ্ডটা দেওয়ার জন্য আপনারা কি জানেননি বুঝেননি যাদের কিডনি রুক হলো কিডনি ড্যামেজ হয়ে গেল তাদেরকে ডায়ালিসিস করাতে হয় ডায়ালিসিস মানে প্রতিদিন আপনার সপ্তাহে দুইবার শরীর থেকে রক্ত বের করতে হয় আবার রক্ত দিতে হয় আর আল্লাহ তাআলা আপনাকে দুইটা সুস্থ কিডনি দিলেন দুইটা সুস্থ কিডনি দেওয়ার কারণে আপনি আল্লাহর দরবারে কয়টা সেজদা দিয়েছেন আমার বাবারা এজন্য আল্লাহ তাআলা বলেন এ আমার বান্দা তোমরা যারা আমাকে হায়াতের মালিক হিসাবে রিজিকের মালিক হিসাবে সম্মানের মালিক হিসাবে তোমরা তারা জানো মানো আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর ইবাদত করো এ আমার বান্দারা তোমরা যারা আমার ইবাদত করো তোমরা যারা রাসূলুল্লাহর উপর ঈমান এনেছো তোমরা যারা নামাজ পড়ো তোমরা যারা সদা সর্বদা সত্য কথা বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা তোমরা যারা আমার বান্দা তোমরা যারা আমার বান্দি তোমাদেরকে আমি তোমাদের চরিত্র কেমন হবে সেটা আমি বলে দিচ্ছি আত্তাইবুন এক নম্বর চরিত্র হবে তোমরা তো সদা সর্বদা তওবা করবা দুই নম্বর চরিত্র হলো তোমরা আল্লাহর ইবাদত করবা তিন নম্বর চরিত্র হলো সদা সর্বদা আল্লাহর প্রশংসা করবা তাহলে এগুলো করলে মানুষটা কি হবে ঈমানদার ঈমানদার হলে কেমন হবে ঈমানদার হলে উপকার কি ফায়দা কি ঈমানদার হলে ফায়দা হচ্ছে আপনার পিছনে যদি 100 জন শত্রু থাকে
আপনার পিছনে যদি 100 জন শত্রু থাকে আপনাকে কিছু করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ তো এজন্য আপনি ঈমানদার হয়ে যান ঈমানদার কেমনে হবেন সেটা আমার আল্লাহ বলে দিচ্ছেন আফজালুল বশর বাদাল আম্বিয়া ঈমানদারের মধ্যে যিনি প্রথম সারির ঈমানদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরা গুহার মধ্যে রাসূলুল্লাহর সাথে ছিলেন ডানে শত্রু বামে শত্রু সামনে পিছনে চতুর্পাশে শত্রু এভাবে অস্ত্র ধারণ করেছে তাদের আওয়াজ শুনলে তাদেরকে অস্ত্র দিয়ে মেরে দিবে তীর নিক্ষেপ করে দিবে হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ডানে শত্রু আমাদের বামে শত্রু আমাদের চতুর্দিকে শত্রু আমাদেরকে দেখুন মেরে ফেলবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও আবু বকর সিদ্দিক লা তাহজান ইন্নাল্লাহা মাআনা চিন্তা করো না দুশ্চিন্তা করো না আমাদের সাথে যিনি রয়েছেন তিনি কে আল্লাহর নবী বলেন ও আবু বকর সিদ্দিক চিন্তা করো না আমরা ঈমানদার ঈমানদারের সাথে আল্লাহ থাকে আমাদের সাথে আল্লাহ রয়েছে আর যার সাথে আল্লাহ থাকে তাকে কোনো কিছু দিয়ে আক্রমণ করা যায় না যার সাথে আল্লাহ থাকে আল্লাহ যার হয়ে যায় তার সাথে আর কেউ বিয়াদবি করে কেউ শত্রুতামি করে কেউ শত্রুতামি করে তার পথের মধ্যে কাঁটা দিয়ে কেউ আগাতে পারে না এই কথা বলেছেন তিনি কে এজন্য আমরা যারা আল্লাহ ওয়ালা নবী প্রেমিক আমরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি আমরা যারা মুসলমান মুসলমানদের এক নম্বর কর্তব্য হচ্ছে ঈমানদার হয়ে যাওয়া আর ঈমানদার হওয়ার এক নম্বর কর্তব্য আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন বান্দারে যদি তওবা করো জবান দিয়ে সত্য কথা বলো যদি আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহ তোমাকে আমার বান্দা হিসাবে কবুল করে নিব আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর মারহাবা মারহাবা আমি ঈমানদারের চারটা গুণ বললাম পাঁচ নাম্বার গুণ কি আল্লাহ তাআলা সেটা বলে দিচ্ছেন আপনি ঈমানদার আল্লাহ ওয়ালা জান্নাতি ওয়ালা আপনি যদি জান্নাতে যেতে চান রাসূলুল্লাহর উম্মত হয়ে আপনি যদি আল্লাহর বান্দা হয়ে আপনি যদি বেশি বেশি যদি আপনার প্রিয় কাছের বান্দা হতে চান আপনার করণীয় কি আপনার চরিত্র কেমন হবে আমার আল্লাহ বলে দিচ্ছেন আপনার চরিত্র হবে আবিদুন আসাইহুন আর রাকিউন জোরে বলুন আল্লাহু আকবার আপনি যদি আল্লাহ ওয়ালা রাসূল প্রেমিক আপনি যদি জান্নাতি ওয়ালা হতে চান আপনার চরিত্র কেমন হবে আল্লাহ তাআলা বলেন আর রাকিউন আপনাকে রুকু করতে হবে সাজদা করতে হবে তার মানে আপনাকে নিয়মিত নামাজ আদায় করতে হবে আমি যখন নামাজের কথা বললাম সুবহানাল্লাহর আওয়াজ শুরু হয়ে গেল বলে হুজুর নামাজ কেমনে পড়ব পাঁচটা পঁয়তাল্লিশে জামাত তখন তো শীত থাকে এই তখন আমরা ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করি ফজরের নামাজের মুসল্লি কয়জন হয় বলে দুইজন তিনজন আর যদি দোকানদারকে জিজ্ঞাসা করি সাতটা বাজে চায়ের দোকানে আড্ডা দেয় এমন মানুষের সংখ্যা বেশি না কম চায়ের দোকানদার বলে বেশি না কিছু মানুষ তাকে জায়গা পায় না বসার জন্য দাঁড়িয়ে থাকতে হয় জোরে বলুন না নাউজুবিল্লাহ ঈমানদার মসজিদে যাবে আগে নাকি চায়ের দোকানে যাবে আগে মসজিদে বলুন না কোথায় কিন্তু আমরা কেমন ঈমানদার আগে আসি চায়ের দোকানে তারপর আমাদের এভাবে খাতা খুলি অমুকের কি হয়েছে আমার কি হয়েছে এটা ভাবার বিষয় নয় অমুকের কি হয়েছে একটা ছোট একটা ফাইলে টানতে 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 এটা এত লম্বা করি এটাকে বলা হয় গীবত এখানে বসে আপনি চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা চুমুক মেরে মেরে গীবত করতে পাচ্ছেন আপনা আল্লাহ আপনাকে যে জবান দিয়েছে কথা বলার জন্য অনেক মানুষ আছে জবান দিয়ে কথা বলতে পারে না অনেক মানুষ আছে
জবান দিয়ে তাদের মুখের ভাষাটা কোথায় ব্যথা হচ্ছে কোথায় কি জ্বলে গেছে কোথায় কি রকম অনুভব হচ্ছে কতগুলো মানুষ যারা বোবা আছে জবান দিয়ে কথা বলতে পারে না আর আমার আল্লাহ আপনাকে জবান দিলেন কথা বলার জন্য সেই জবান দিয়ে আপনি চায়ের দোকানে আড্ডা দিয়ে মানুষের নামে গীবত করছেন যদি বলবেন না নাউজুবিল্লাহ আল্লাহর নবী একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাসূলুল্লাহ কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে বলেন হুমায়ু আযিবানে ও আমার সাহাবায়ে কেরাম এই জায়গার মধ্যে দুইটা কবর রয়েছে হুমায়ু আযিবানে আমি রাসূলুল্লাহ মাটির উপর দাঁড়িয়ে মাটির নিচে যে দুইজনের কবরে আযাব হচ্ছে দুইজনের কবরে আগুন জ্বালানো হচ্ছে দুইজনকে ওই কবরের মধ্যে পিটা হচ্ছে প্রহার করা হচ্ছে মারা হচ্ছে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমরা তো যখন এই লাল্লাগোনা সিংহনালা জামে মসজিদের সামনে রাস্তা দিয়ে হেঁটে যাই আমরা সামনে দেখি রাস্তা ডানে দেখি উগুলসুরি বিল বামে দেখি পশ্চিম লাল্লাগোনা পাহাড় আর এদিকে দেখি পূর্ব লাল্লাগোনা সামনের দিকে দেখি বটতলি এদিকে দেখি মাটি একদিকে দেখি নারিকেল গাছ কিন্তু রাসূলুল্লাহ যখন এরকম রাস্তা দিয়ে হেঁটে যেতেন উনি মাথার উপরে কি আছে যেভাবে দেখতে পেতেন সামনে কি আছে যেভাবে দেখতে পেতেন আবার বামে কি আছে যেভাবে দেখতে পেতেন তেমনি ভাবে মাটির নিচে কে কোন অবস্থায় আছে সেটাও দেখতে পেতেন আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন ও সাহাবীরা এখানে দুইটা কবর রয়েছে এই কবরের মধ্যে আযাব হচ্ছে হুমায়ু আযিবানে বাবা এই হাদিস শরীফটা বুখারীর মধ্যে রয়েছে মুসলিম শরীফের মধ্যে রয়েছে আল্লাহর নবী বলেন এই দুইজন মানুষকে আযাব দেওয়া হচ্ছে এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তাদেরকে কি কারণে আযাব দেওয়া হচ্ছে আল্লাহর নবী বলেন আনিল বাউল ওয়া আনিন নামিমা এই একজন মানুষের চরিত্র ছিল একজনের কথা আরেকজনকে লাগাইতো একজনের কথা আরেকজনকে লাগাই লাগাই এভাবে গীবত করে করে সমাজের মধ্যে বেড়াতো সমাজের মধ্যে সকাল যখন হতো মানুষের গীবত করত দুপুর যখন হতো মানুষের গীবত করত সন্ধ্যা যখন হতো মানুষের গীবত করত আমার বাবারা এই গীবত করার কারণে আমার আল্লাহ 200 বছর ধরে কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাচ্ছে নাউজুবিল্লাহ বলুন না তাহলে আপনি আমি যে গীবত করছি এটার পরিণাম ভালো না অনেক খারাপ একবার যদি চোখ দিয়ে দেখা যেত কি করতেন আরে এটা তো কি করতেন সেটা আসছে পরে আল্লাহর নবী বলেন জাহান্নামের এক ফুট আগুন যদি এই জমিনের মধ্যে রাখা হতো তাহলে এই জমিনের মধ্যে কোনো গাছ গাছালি পাকালি আর জন্মাতো না এতই শক্তিশালী জাহান্নামের আগুন সেই আগুনের মধ্যে গীবতকারী মানুষকে পোড়াবে জোরে বলুন না নাউজুবিল্লাহ তাহলে গীবত থেকে আমাদেরকে হেফাজত থাকার জন্য আল্লাহ তৌফিক দান করুক সকলে বলুন আমিন আমি বলতে চেয়েছিলাম বাবা ইমানদারের পাঁচ নম্বর চরিত্র হচ্ছে ইমানদাররা নামাজ আদায় করবে নামাজ আদায় কেন করবে কারণ ইমানদার যখন নামাজের মধ্যে দাঁড়ায় সরাসরি আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয় আল্লাহর সাথে কিভাবে কথা বলে এই এলাকার মধ্যে আছে অনেকে রাত চারটার সময় ঘুমায় কিন্তু এই এলাকা চহ পুরো বিশ্বের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা যখন রাত চারটা হয় পাঁচটা হয় আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে যায় ফজরের নামাজ জোহরের নামাজ আজরের নামাজ মাগরিবের নামাজ পড়ে আর নামাজের নিয়ত করে যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে এ ফেরেশতারা হামিদানি আবদি আমার ওই
গুনার মধ্যে পূর্বাল আল্লাহ গুনার মধ্যে মারিশা এই যে বাগাই চুরি রাঙ্গামাটির জমিনে সবাই যখন ঘুমাচ্ছে আমার বান্দা দাঁড়িয়ে নামাজের মধ্যে আমার প্রশংসা করলো আলহামদুমানি আল্লাহ তাআলার প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহর প্রশংসা করলো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমরা সাক্ষী থাকো কদ গফারতু লাকুম আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি যখন বলবেন আর রহমানির রহিম তখন আল্লাহ তাআলা বলে যে বান্দা আমাকে রহমান বলেছে যে বান্দা আমাকে রহিম বলেছে ওই বান্দাকে আমি কবরের আযাব থেকে মুক্ত করে দিলাম যে বান্দা আমাকে রহমান বলেছে রহিম বলেছে ওই বান্দাকে আমি জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিলাম এজন্য মানুষকে ক্ষমা করতে হবে ইমানদারের একটা গুণ হচ্ছে ইমানদাররা রউফ হবে ইমানদাররা মানুষকে ক্ষমা করে করা ক্ষমা করার মন মানসিকতা থাকতে হবে কারণ আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী মক্কা যেদিন বিজয় হচ্ছে মক্কার মধ্যে প্রবেশ করছিলেন একজন মহিলা মাতার মধ্যে বোঝা লইয়া ওই মক্কা থেকে চলে যাচ্ছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও মা আপনি কোথায় যাচ্ছেন ওই বুড়ি মহিলা বলে বাবা আমি শুনলাম এই এলাকার মধ্যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বল দরবল নিয়ে এই যে মক্কাতুল মুকাররমার মধ্যে আসবে আমাদেরকে আক্রমণ করবে এই কথা বলার পরে ওই বুড়ি মা যখন বোঝা নিয়ে চলে যাচ্ছে ওই বুড়ি মা যখন বোঝা নিয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী বলেন মা আপনি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন ওই বুড়ি মা বলল বাবা আমি ওই পাহাড়ে যাব ওই পাহাড়ে আমার আত্মীয়র বাসা রয়েছে ওই পাহাড়ের মধ্যে আমি যাব ওখানে গেলে আমি নিরাপদ এই কথা যখন বললেন আল্লাহর নবী ওই বুড়ি মার বোঝা কাঁধে লইয়া ওই বুড়ি মাকে পাহাড়ের উপরে তুলে দিলেন পাহাড়ের উপরে যখন তুলে দিলেন ওই বুড়ি মা বললেন ও বাবা আপনি যদি না হতেন আমাকে আজকে তারা মেরে ফেলতো আমাকে তারা হত্যা করে ফেলতো আপনি আমাকে বাঁচিয়েছেন একটিবার আপনার পরিচয় দিয়ে দিন ওই বুড়ি মা যখন এই কথা বললেন রসূলুল্লাহ বলেন ও মা আপনি যার বয়ে যার কারণে যার বয়ে আপনি মক্কা ছেড়ে পালাচ্ছেন আমি হচ্ছি সেই মুহাম্মাদুর রসূলুল্লাহ ওই বুড়ি মার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বললে বাবা আপনি কি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ মা তো আমাকে যে বলল আপনি খারাপ আপনি মানুষকে জুলুম করেন নাউজুবিল্লাহ নির্যাতন করেন আমি তো আপনার বয়ে পালাচ্ছি যদি বা এতক্ষণ আমি আপনার বয়ে পালাচ্ছিলাম আমি এখন এই জমিনে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয় আপনার কাছে মানুষ নিরাপদ আমাকে আপনি মুসলিম বানিয়ে দিন জুড়ে বলুন